সুপ্রিয় দিনী ভাই বোনেরা, একটি প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন পাঠিয়েছেন আমাদের বোন হুমায়রা। তিনি জানতে চেয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করলে গোনা হবে কি? জি, খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। কোভিড-19 আঘাতে সারা দুনিয়া এখন বিপর্যস্ত, প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই কঠিন অবস্থায় কেউ যদি কোরবানি না করে গোনা হবে কি না? প্রথম কথা হচ্ছে যে কোরবানি ইসলামে গুরুত্বপূর্ণ একটি আমল। কোরবানি একটা গ্রেট রিচুয়ালস অফ ইসলাম, ইসলামের চমৎকার একটি স্যাক্রিফাইসের অনুষ্ঠান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কখনোই তিনি কোরবানি ছেড়ে দেননি। ইসলামিক স্কলাররা এই মাসআলার ব্যাপারে ইখতিলাফ করেছেন। দেয়ার ইজ এ ডিসপিউট বিটুইন ইসলামিক স্কলার্স যে কোরবানি করাটা কি ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল ইমাম আল আজম এবং আল ইমাম আল লাইসি, আল আউজাঈ এবং শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুমুল্লাহ, তাদের সবার মতামত হচ্ছে যে কোরবানি করা ওয়াজিব। এই মতের পক্ষে ওনারা অনেকগুলো দলিলও পেশ করেছেন। কোরআন থেকে ওনারা বলেছেন যে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি সালা অফার করুন এবং কোরবানি করুন। নাহারের ব্যাপারটা এখানে এসছে, এটাকেও তারা দলিল হিসেবে পেশ করেছেন কোরআন থেকে। আবার হাদিস থেকেও ওনারা দলিল পেশ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বর্ণনা যেটা ইবনু মাজাতে আছে, আলবানী রাহিমাহুল্লাহ সেটিকে হাসান পর্যায়ের বলেছেন। সেখানে বলা আছে যে মান কানা লাহু সাআহ ওয়া লাম ইয়ুদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে কোরবানি করার মতো, মানে তার অর্থ হাতে ছিল, তারপরেও তিনি কোরবানি করেননি, তিনি যেন ঈদের দিনে, কোরবানির ঈদে আমাদের মুসাল্লাতে না আসেন, এমন শক্ত কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সহি বুখারির আরেকটি বর্ণনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান যাবাহা ক্বাবলা আই ইউসাল্লিয়া ফালইযবাহ উখরা মাকানাহা, কোনো ব্যক্তি যদি কোরবানির দিন সলা অফার করার আগেই সে কোরবানি করে ফেলে, নিয়ম হচ্ছে সলা আগে অফার করবে, ঈদের সলা এর পরে কোরবানি করবে, কেউ যদি আগে করে ফেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে যেন মানে ঈদের সলাতের পরে আরেকটা কোরবানি সেই জায়গায় সে যেন করে, কারণ তার কোরবানি সেটা হয়নি। তো এ থেকে ওনারা বলেছেন যে এটা যেহেতু জরুরি জিনিস, ওয়াজিব বিষয়, এই জন্যে আগে তিনি জবে করেছেন বিধায় পরবর্তীতে আবার তাকে ঈদের সলা অফার করার পরে কোরবানি করার কথা ওনাকে আবার অর্ডার করা হয়েছে, উনি যেন আরেকটা কোরবানি করেন কারণ আগেরটা হয়নি। তো ওনারা বলছেন যে এই সমস্ত দলিলের ভিত্তিতে, আরও অনেক দলিল আছে, তো ওনারা বলছেন যে এটা ওয়াজিব। আর জামহুরুল উলামা তথা ইমাম মালিক, ইমাম আশ-শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাদের মতামত হচ্ছে যে এটা সুন্নতে মুআক্কাদা। এর পেছনে ওনারা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, যেটি সহিহ মুসলিমে আছে, সেটি ওনারা পেশ করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা রাআইতুম হিলালা যিল হিজ্জা, তোমরা যখন জিলহাজ মাসের মানে নবচন্দ্র তোমরা দেখবে, নিউ মুন যখন তোমরা দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, আর তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করে, ফালইউমসিক আন শাআরিহি ওয়া আযফারি, তখন সে যেন তার চুল এবং নখ থেকে কোনো কিছু না কাটে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়া আরাদা আহাদুকুম, তোমাদের কেউ যদি ইচ্ছা করে কোরবানি করতে, তার মানে এখানে একটা অপশন দেয়া হয়েছে, কেউ চাইলে কোরবানি করতে পারে, কেউ চাইলে কোরবানি নাও করতে পারে। এইভাবে ওনারা ব্যাখ্যা করে বলেছেন যে এখানে যেহেতু ইখতিয়ারের বিষয় আসছে, অপশনাল, এটা অব্লিগেটরি না,
সুতরাং এটি সুন্নতে মুয়াক্কাদা। তো যাই হোক, এই হলো কোরবানির হুকুমের ব্যাপারে কথাবার্তা। ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে যদিও এই ব্যাপারটাতে ইখতিলাফ রয়েছে, তবে ইহতিয়াতান হচ্ছে অবশ্যই একজন মুসলিম কোরবানি করবে, এবং আল কাউলুর রাজিহ বা মোস্ট কারেক্ট ওপিনিয়ন হচ্ছে এই মাসআলায় যে কোরবানি করা ওয়াজিব। তাদের দলিলগুলো বেশি স্ট্রং এবং বেশি গ্রহণযোগ্য বলে আমাদের কাছেও মনে হয়, এবং বহু ইসলামিক স্কলার এই কথাই বলেছেন। সুতরাং একটি ওয়াজিব আমল আমরা ছেড়ে দিতে চাই, তাহলে অবশ্যই এটার পেছনে যৌক্তিক কোনো কারণ থাকতে হবে। যেমন জামাতে সলা অফার করা ওয়াজিব, আমরা লম্বা সময় জামাতে সলা ছেড়ে দিয়েছি, এখানে একটা কারণ ছিল। কিন্তু কোরবানি আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশে কোরবানি মানেই 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ টাকা দিয়ে বড় করে একটা গরু এনে মানে এলাকায় মানুষ দেখবে, এরকম বিশাল কিছু। আসলে কোরবানির ব্যাপারটা এত বিশাল কিছু না। হ্যাঁ, আপনি করতে পারেন, আপনার সলভেন্ট আছে, আলহামদুলিল্লাহ, ভালো, দ্যাটস গুড। তো কোরবানি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি বৎসরই যেটা করতেন মদিনায়, যে তিনি মেষ অথবা দুম্বা এই ধরনের পশু তিনি জবেহ করতেন, দুইটা পশু তিনি জবেহ করতেন, এই মর্মে হাদিসে আসছে। তো এই কঠিন পরিস্থিতিতে আমরা যদি এত বড় করে ঘটা করে কিছু না করে একটা ছাগল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জবেহ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, এটাই কিন্তু আমাদের কোরবানি। তো আর এই যে কোভিড-19 এই কঠিন অবস্থাতে কোরবানি করলে পরে এই রোগ আরও বেশি ছড়াবে, ব্যাপারটা কি এরকম? আসলে আফসোস হচ্ছে, আমরা আমাদের বেসিক নিডস যেগুলো আছে বা এর পাশাপাশি নানান কেনাকাটা চলাফেরা সব কিছুই কিন্তু করছি, সচেতনতার সাথে করছি আলহামদুলিল্লাহ, কিন্তু ধর্মীয় ইস্যুগুলো আসলেই এক শ্রেণীর মানুষেরা আছেন সেখানে একটা কোশ্চেন মার্ক দাঁড় করান। হ্যাঁ, তো এটা আফসোসের বিষয়। একজন ব্যক্তি যদি একটা ছাগল কিনে এনে কোরবানি করে দেয়, এতে করে কি মহামারী এই যেটা শুরু হয়েছে এটা অনেক বেশি বেড়ে যাবে, ব্যাপারটা কি এরকম? আসলেই আমার কাছে এটা এরকম মনে হয় না। সুতরাং যাদের সামর্থ্য আছে, আমরা বলবো এটি যেহেতু একটি ওয়াজিব বিষয়, যাদের সামর্থ্য আছে ছোট পরিসরে হলেও কোরবানি আপনারা করবেন, একেবারেই ছেড়ে দিবেন না। ছেড়ে দিলে পরে গোনা হওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে এখানে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। অন্যান্য বছর আমরা যেভাবে অনেক বড় করে কোরবানি করি, এবছর আমরা সেভাবে না করি, কিন্তু ছোট পরিসরে হলেও এই ইবাদতটুকু, এই চমৎকার একটি রিচুয়ালস আমরা যেন কোনোভাবেই ছেড়ে না দিই, এ ব্যাপারে সচেতন থাকা একান্ত জরুরি বলে আমি মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার পরিস্থিতিকে স্বাভাবিক করুন, আমরা যেন আমাদের দিন চর্চাকে খুব মানে উইলিংলি করতে পারি, আনন্দের সাথে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া করে আজকের মতো শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।